वेलकम टू माय स्टडी फ्रेंड गाइस, आज हमने रिफ्लेक्शन ऑफ लाइट नहीं एक बोर्ड रंग को सॉल्व करेंगे। सो इट अ दिनाजपुर बोर्ड 2017 का क्वेश्चन। एक जो डेंटिस्ट एक जो एक टा स्फेरिकल मिरर ऑफ फोकल लेंथ 6 सेंटीमीटर यूज करें। এখন ওই মিররটাকে যদি কোন একটা দাগ থেকে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দূরে রাখা হয়, দেন ওই দুইটা ছবির মধ্যে ওই দুইটার যে ছবি ফর্ম হবে ওই ছবির মধ্যে কোন ছবিটা বেশি ইফেক্টিভ হবে ডেন্টিস্টের জন্য। এবং আমরা জানি যে ডেন্টিস্টরা যখন দাগ দেখেন তারা বেশি প্রেফার করবেন যে ইমেজগুলো সোজা এবং ম্যাগনিফাইড বড় আসবে। সো এটাই আমাদের বের করতে হবে যে এই দুইটা ইমেজের মধ্যে কোনটা স্ট্রেইট এবং ম্যাগনিফাইড অর্থাৎ বড় আসবে। সো আমরা এখন অঙ্কের সলিউশনে যাচ্ছি। আমরা একবার রিভাইজ করে নেই যে আমাদের কি কি দেওয়া রয়েছে। আমাদের দেওয়া রয়েছে ফোকাল লেন্থ অফ দ্য স্পেরিক্যাল মিরর 6 সেন্টিমিটার এবং প্রথমে দাগ থেকে মানে মিররটিকে 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল এবং পরে বার দাগটিকে অথবা অবজেক্টটিকে 8 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল। এবং এই দুইটা পজিশনের জন্য আমাদের দুইটা ইমেজ অথবা ছবি বের করতে হবে। তো আমরা এখানে জানি যে ডেন্টিস্ট একটা কনকেভ মিরার ইউজ করেছে এবং কনকেভ মিরারের ক্ষেত্রে সব ভ্যালুসগুলো প্লাস হয়। সো ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইউ ওয়ান প্লাস ওয়ান বাই ভি ওয়ান। আমরা ভি ওয়ানের জন্য বের করতে পারি। এখান থেকে আমরা ভ্যালুগুলো রিপ্লেস করে ভি ওয়ানের ভ্যালু পাই মাইনাস 12 সেন্টিমিটার। সো এখানে আমরা ডিক্লেয়ার করে দিব যে এখানে একটি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়েছে, কারণ আমরা জানি যে একটি কনকেভ মিরারে সব ইমেজেস ইনভার্টেড হয় এক্সেপ্ট যখন একটি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, কারণ এখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি। তো এই ইমেজটি স্ট্রেইট হবে, কারণ আমরা জানি যে কনকেভ মিররে যে ভার্চুয়াল ইমেজটা ফর্ম হয় সেটা ম্যাগনিফাইড হয় এবং স্ট্রেইট হয়। সো আমরা এখন সেকেন্ড কেসে যাচ্ছি, যেটা দ্বিতীয় ইমেজের জন্য, যেটা 8 সেন্টিমিটার দূরে ছিল ইমেজ। তো ভি টুর জন্য আমরা ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু লিখতে পারি। সো এখানে আমরা ভ্যালুগুলো রিপ্লেস করে ভি টু বাই 24 সেন্টিমিটার এবং এটা পজিটিভ। সো এটা একটি ইনভার্টেড ইমেজ অর্থাৎ কনকেভ মিররের রেগুলার ইমেজ আমরা পাবো। তো ফার্স্ট পজিশনটা বেশি ফেভারেবল, কারণ ওইটা একটি স্ট্রেট এবং ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করে। থ্যাংকস ফর ওয়াচিং, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।